হাই আমি রূপম এখন কথা হবে বালান এবং শেফালি শাহ অভিনীত ছবি জলসা নিয়ে যেটা ডিরেক্ট করেছে সুরেশ ত্রিবেণী যেটা অ্যামাজন প্রাইমে আজকে মুক্তি পেয়েছে তো কেমন লাগলো এই সিনেমাটা আমি আগের ভিডিওতেই বললাম যে আমি পরপর দুটো কাজ দেখেছি তো আমার খুব বড় সড়ক একটা ঘুমের প্রয়োজন কিন্তু এত কিছু রয়েছে এই সিনেমাটার মধ্যে যার জন্য আমাকে নোট করে বসতে হয়েছে তো আলোচনা হবে আস্তে ধীরে এবার বিষয়টা হচ্ছে এই ছবির যে পরিচালক সুরেশ ত্রিবেণী এনার প্রিভিয়াস কাজ ছিল তোমারই সলু এবং এই কাজটা দেখে এই কাজের যেরকম প্রেজেন্টেশন সেটা দেখে খুব বলতে পারবে না যে এই দুটো কাজের মধ্যে ওয়ান পারসেন্টও সাদৃশ্য রয়েছে হ্যাঁ বালন মান অফ কল রয়েছে এগুলো বললে হবে না তবে মেকিংয়ের দিক থেকে একটা পরিচালকের ধাঁচ তো থাকে কিন্তু এনার ধাঁচ সম্পূর্ণরূপে আলাদা তো গল্পটা যদি একটু করে বলি এখানে ডাব্লু আর একটা বড় নিউজ কোম্পানি যেখানকার এক রিপোর্টার বিদ্যাবালন যার চ্যাট শোতে আসতে যে কোনো বড় বড় পলিটিশিয়ানরা হিমশিম খায় কারণ সে এমন প্রশ্ন করে হয়তো তারা চায় শোটা কুইট করে চলে যায় এবার তার বাড়ির কাজের মেয়ে যে ক্যারেক্টারটা প্লে করে শেফালিসা তার আবার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেই মেয়েটি কি জাস্টিস পাবে এবার এ যদি জাস্টিস না পায় কারা এই বিষয়টা আটকাচ্ছে কোন কোন দিক রয়েছে এবং এরকম একটা ছবির নাম জলসাই বা কেন এর থেকে বেশি জানতে হলে অ্যামাজন প্রাইমে যাও গিয়ে ছবিটা দেখো এই ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির ডিটেলিং এবং ভিজুয়ালি স্টোরি এই ছবিতে একটা জায়গা আছে যখন শেফালি শাহকে জিজ্ঞাসা করা হবে যে কুছ খাওগি কি সে কোনো উত্তর দেবে না শুধু তাকিয়ে কাঁদবে সেই জায়গাটা অসাধারণ ছবিতে দেখানো হয়েছে একটা মানুষ যদি ভয় পায় তাহলে কীরকমভাবে ভয়টা তাকে তারা করে বেড়ায় আমি বেশি কিছু একদম বলতে চাই না হাত কাঁপা যেরকমভাবে লোকানো হয় বিষয়গুলোকে সেগুলোকে যেভাবে দেখিয়েছে সেটা সত্যিই খুব ভালো অ্যাক্সিডেন্ট হয়েছে মেয়েটা পড়ে আছে মেয়েটার মাথাটা ঘুরে রয়েছে হাতগুলো আস্তে আস্তে কাঁপছে সেই জায়গাগুলো সত্যি গা গিনগিন করে ওঠে একটা নর্মাল পুলিশ থানা সেখানে একজন অফিসার এসে বাম লাগাচ্ছে ছেলেটাকে বিস্কুট অফার করছে সেগুলো দেখলে মনে হয় না আমরা সিনেমা দেখছি মনে হয় সত্যি অরিজিনাল এরকমটাই হয় ছবিতে দুটো আয়না রয়েছে এবং একটা মানুষের দুটো রূপ রয়েছে সে কোনটা করতে চায় এবং কোনটা দেখানো হচ্ছে তো এরকম ছোট ছোট বহু জায়গা রয়েছে সেগুলো অ্যামেজিং ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবির মেসেজ এই সম্পূর্ণ ছবিতে বিদ্যাবালন এবং শেফালিশা দুজন দুটো প্রতীকী এই যে এলিট ক্লাস এবং এই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যদি আমরা বলি তো হসপিটালের বেড থেকে শুরু করে থানার বড়োবাবু এবং তারপরে হাবিলদাররা বা এখানে এদের দুজনের দুটো লাইফ দু রকম মা এদের জার্নি প্রতিনিয়ত যেরকমভাবে দেখিয়েছে দুটো দিক খুব সেপারেট এবং খুব স্পষ্ট সিনেমাতে যেটা বলতে চেয়েছে ছবির পরবর্তী পজিটিভ হচ্ছে এই ছবিতে পাওয়ারফুল পারফরমেন্স বাই দারুণ কাস্ট বিদ্যা বালান আবারও তার কেরিয়ারের আরও একটা স্মরণীয় পারফরমেন্স এখানে তার চাউনি তার কথা বলা তার ভঙ্গি তার অ্যাটিটিউড আমি দারুণভাবে এনজয় করেছি এবং প্রত্যেকবার যখনই বিদ্যা কোনো ক্যারেক্টার নিয়ে আসে তোমার মনে হয় বিদ্যা আছে মানে ছবিতে জান আছে ছবি একটা জায়গা আছে যখন তার ছেলেকে খাওয়া দিতে আসবে এবং সেই সময় ফোন আসবে শেফালিসা যে ঘর থেকে বেরিয়ে যাবে আর কাচের কোনো একটা জিনিস উল্টে যাবে তো কাজটা পরিষ্কার করতে করতে সে যেরকমভাবে শেফালিসাকে বকবে পুরোপুরি জায়গাটা ওয়ান টেকে নেওয়া দারুণ তারপর হচ্ছে শেফালিশা আমি প্রথমেই বললাম ওই কুচ খাওয়াগি রুকসানা সেই জায়গাটা তার এক্সপ্রেশান সারা ছবিতে শেফালিশা তার সঙ্গে যেই এসছে স্ক্রিনে তাকে লিটারেলি ডমিনেট করেছে একটা জায়গা আছে একটা ছেলে তার মনে হবে তার মেয়ের সাথে রাতে ঘুরতে গেছিলো তাকে সে থাপ্পড় মারবে এবং মারতে মারতে গেঞ্জিরা ছিঁড়ে ফেলবে তো শেফালি ব্যাপক আরও একটা জায়গা আছে যখন বিচ থেকে সে চলে আসবে এবং অবশ্যই যখন সে ঘর ঝাড় দেবে পরে অবশ্যই আরেকজনের কথা বলতে হয় যে হচ্ছে বিদ্যবালানের ছেলে তার জায়গাটা খুব ভালো ছিল প্রত্যেকে খুব শাটল পুলিশ অফিসার দুজন খুব সুন্দর যে হচ্ছে পলিটিশিয়ানটা তাদেরকে দেখলে আমাদের বিলিভ হয় যে হ্যাঁ এরা কেউ অভিনয় করেনি এরা বাস্তবে এরকম তো পারফরমেন্স ডেফিনেটলি খুব ভালো ছবির পরবর্তী পজিটিভ হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর মানে আমি সত্যি এরকম সাউন্ড ডিজাইন বহুদিন পর দেখলাম ছবিতে যেহেতু ওই অ্যাক্সিডেন্ট রিলেটেড জিনিসপত্র রয়েছে আমরা সারা ছবিতে খালি দেখতে পারি যে বহু জায়গায় একটা ক্যারেক্টার সে খুব ডিপ্রেশনে রয়েছে সে খুব চাপে রয়েছে সে বুঝতে পারছে না সে কী করবে সে কনফিউজড গাড়ির যখন ওই স্টার্ট নেয় না তখন একটা আওয়াজ হয় তো সেটা আস্তে আস্তে যখন বাড়ে যদি গাড়িটা একই জায়গায় আটকে থাকে তাহলে ওই আওয়াজটা বাড়তে থাকে তো ঠিক ওরকমভাবেই সাউন্ড ডিজাইন করা হয়েছে গাড়ি যদি চলতে চলতে সাডেনলি ব্রেক মারে যেরকমভাবে সম্পূর্ণ জায়গাটা ধপ করে বন্ধ হয়ে যাবে ঠিক সেই ট্রিটমেন্ট সারা ছবিতে করা হয়েছে তো সাউন্ড ডিজাইনের কাজ ব্যাপক ছবিতে একটা শান্ত মনোভাব আনার জন্য ছবিতে একটা ব্লু স্টোন রয়েছে যেটা আমরা যেরকম টিপিক্যাল দেখি সেরকম নয় এবং আলটিমেটাম হচ্ছে এই ছবির ক্রেডিট যখন ছবির ক্রেডিট আসে চূড়ান্ত ক্লাইম্যাক্সের আগে সেটা দারুণ এবং তখন মনে হয় কীরকমভাবে ছবির নামটা পরিচালক জাস্টিফাই করে দিল সেটা সত্যি ক্ল্যাপর্দি এই ছবিতে এই যে দুটো ক্লাস বোঝানো সেটার মাধ্যমে এটাই বারবার দেখাতে চাইছে আমার কাছে যে এক্সপ্রেশনটা সেটা আলটিমেট নয় সেটা উল্টো দিকে ঠিক অন্য একটা এক্সপ্রেশন হতে পারে সেটা তোমার কাছে লাই হতে পারে আবার তোমার কাছে যে এক্সপ্রেশানটা সেটা আমার কাছে এক নাও হতে পারে তো যাই হোক আমি বেশি কিছু বলতে চাই না এবং ছবির ক্লাইম্যাক্স এরকম যেটা তোমাকে টেনশানে ফেলবে তোমাকে ভাবাবে ইমোশনাল করে তুলবে তো ক্লাইম্যাক্স ওয়াজ সুপব ছবিটা একটা স্লো পেস সিনেমা যারা এরকম ধরনের সিনেমা দেখতে ভালোবাসে তাদের জন্য এটা একটা মাস্ট 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 ওয়াচ তো আমার কাছে এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা আমি তোমাদের হাইলি রেকমেন্ড করলাম জলসা দেখার জন্য এরকম টেমপ্লেটে বহু কাজ হয়েছে কিন্তু কেন জলসা আলাদা তোমাকে এই সিনেমাটা অবশ্যই উত্তর দিয়ে দেবে তোমরা না দেখে থাকলে অ্যামাজন প্রাইমে যাও গিয়ে সিনেমাটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো এই ছিল আমার রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করবে অবশ্যই করে দিও জনতা আমাদের পাশে আছে লাভ ইউ স্টা বাই টেক কেয়ার